সকলৰ বাবে এই মুহূৰ্তত লৈ আহিছো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। দালাল আলী হুসেইনক আৰক্ষীয়ে কৰিছে গ্ৰেপ্তাৰ। সীমান্তৰে বাংলাদেশী পাৰ কৰোৱাইছিল আলী হুসেইনে, আৰু তাৰ মাজতে দেখিবলৈ পোৱা গ'ল কালিৰ দিনটোত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰা বাংলাদেশীয়ে যি বিস্ফোৰক স্বীকাৰোক্তি দিছিল, সেই বাংলাদেশীক সীমান্তৰে পাৰ কৰোৱাইছিল কৌশলেৰে এইগৰাকী আলী হুসেইনে। আৰু তাৰ পাছত এতিয়া খাৰুৱা বন্ধা আৰক্ষীয়ে জেৰা অব্যাহত ৰাখিছে আলী হুসেইনক। এই ডাঙৰ খবৰটো টাইম ইটৰ দৰ্শকসকলক এই মুহূৰ্তত জনাইছোঁ। অসমলৈ বাংলাদেশী লৈ অহা দুধৰ্ষ দালাল আলী হুসেইনক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। খাৰুৱা বান্ধা আৰক্ষী চকীত মাৰাথান জেৰা আলী হুসেইনক। দালাল আলী হুসেইনৰ ঘৰ খুকচৰৰ হাজিৰহাট এলেকাত বুলি প্ৰাথমিক তথ্য লাভ কৰিছে আৰক্ষীয়ে। আলীসহ দুই দালালে 16 বাংলাদেশীক অসমলৈ আনি নিজৰ ঘৰত আশ্ৰয় দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰু বিভিন্ন অপৰাধমূলক কাৰ্যৰ সৈতে জড়িত আলী হুসেইন বাংলাদেশত চোৰাং শ্ৰেণী, গৰু সৰবৰাহ আদি ব্যৱসায়ৰ লগত জড়িত থকাৰ অভিযোগ উত্থাপন হৈছে আলী হুসেইনৰ বিৰুদ্ধে। ধুবুৰীত বাংলাদেশী মহিলা আটক হোৱাৰ পাছত পোহৰলৈ আহিছিল আলী হুসেইনৰ কুকাণ্ডৰ কাহিনী। অসমলৈ বাংলাদেশী অনা দুধৰ্ষ দালাল আলী হুসেইনক আটক কৰা হৈছে। ইতিমধ্যে খাৰুৱা বন্ধা আৰক্ষী চকীত মাৰাথন জেৰা অব্যাহত আছে আলী হুসেইনক। দালাল আলী হুসেইনৰ ঘৰ খুকচৰৰ হাজিৰহাট এলেকাত বুলি প্ৰাথমিকভাৱে খবৰ আহি পৰিছে। আৰু আলী হুসেইনসহ দুই দালালে 16 বাংলাদেশীক অসমলৈ আনি নিজৰ ঘৰত আশ্ৰয় দিয়াৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰু বিভিন্ন অপৰাধমূলক কাৰ্যৰ সৈতে জড়িত আলী হুসেইন আৰু বাংলাদেশত চোৰাং শ্ৰেণী, গৰু সৰবৰাহ আদি ব্যৱসায়ৰ লগত আলী হুসেইন জড়িত থকাৰ অভিযোগ। ধুবুৰীত বাংলাদেশী মহিলা আটক হোৱাৰ পাছতেই পোহৰলৈ আহিল আলী হুসেইনৰ কুকাণ্ডৰ কাহিনী। এই মুহূৰ্তত টাইমিটৰ সোঁফালৰ স্ক্ৰীণত দেখুৱাই থকা স্থিৰচিত্ৰকেইখনলৈ মন কৰক। আলী হুসেইন পৰিছে এতিয়া খাৰুৱা বন্ধা আৰক্ষীৰ জালত। ধুবুৰীত বাংলাদেশী মহিলা আটক হোৱাৰ পাছতেই এতিয়া আলী হুসেইন পৰিছে জালত। অসমলৈ বাংলাদেশী কৌশলেৰে সীমান্তৰে পাৰ কৰোৱাইছিল আলী হুসেইনে। খাৰুৱা বন্ধা আৰক্ষী চকীত ইতিমধ্যেই মাৰাথান জেৰা অব্যাহত আছে আলী হুসেইনৰ বিৰুদ্ধে। বিভিন্ন অপৰাধমূলক কাৰ্যৰ সৈতেও আলী হুসেইন জড়িত থকাৰ অভিযোগ উত্থাপন হৈছে। আৰু আলীসহ দুই দালালে 16 বাংলাদেশীক অসমলৈ আনি নিজৰ ঘৰত আশ্ৰয় দিছিল বুলি জানিব পৰা গৈছে। আৰু আলী হুসেইনৰ ঘৰ খুকচৰৰ হাজিৰহাট এলেকাত বুলি প্ৰাথমিকভাৱে খবৰ আহি পৰিছে। কালিৰ দিনটোত বাংলাদেশী লোক আটক হোৱাৰ পাছতে বিস্ফোৰক স্বীকাৰোক্তি দিয়া পৰিলক্ষিত হৈছে। কিদৰে আলী হুসেইনে পাৰ কৰোৱাইছিল অসমলৈ বাংলাদেশী, সেয়াও বিস্ফোৰক স্বীকাৰোক্তি দিছিল। আৰু দালাল আলী হুসেইন অৱশেষত খাৰুৱা বন্ধা আৰক্ষীৰ জালত পৰিছে। ইতিমধ্যেই খাৰুৱা বন্ধা আৰক্ষীয়ে সোধপোচ অব্যাহত ৰাখিছে আলী হুসেইনক। বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি, তারপরে জঙ্গলে পাড়ি দিছি, দুইটা বাড়িতে ছিলাম, নদী পার হয়েছি, অনেক আমাদের উপর অনেক ইয়ে গেছে, মানে জানের উপর আর কিছু নাই। আসামে আমরা শনিবার রবিবারে ঢুকছি, আমরা তিনবার করে নদী পার হয়েছি। এখান থেকে ওই যে একটা চরে থেকে দেখা যায় আর্মি ক্যাম্প, মানে ইন্ডিয়ার বর্ডার দেখা যায়, বিএসএফ ক্যাম্প আছে। হ্যাঁ, কালকে দেখছি ওরা মানে টোল দিতেছে, বলছে যে এটা আর্মি ক্যাম্প। ওই তো ওই দালাল জাগর সাথে আইসি, আমার সাথে দুইজন মহিলা একটা পুরুষ ছিল, তাগর সাথে থাকার কারণে আমি অতটা ভয় পাই নাই। বলা হয়েছে যে আমরা চারজন একসাথে আমার স্বামীর কাছে আমার নিব,
তারপরে তিনজনরে আলাদা করে মনে করেন আলাদা করে রাখছে, আমার আলাদা করে রাখছে। এইদিকে থেকে আমার না জানায় তিনজনরে খুঁজে নিয়ে গেছে, তাও আমি জানি না। একটার নাম হালিম আর একটা এই দেশেরই আলী, হালিমের বাড়ি ঢাক দেশ বাংলাদেশ। ওরা কই আমি জানি না। ওরা আমারে এই যে মাত্র আমি দেখলাম অটোতে ধরে যত ভাই ভাই করে ডাক দিলাম, ওরা শুনলো না, ওরা গাড়ি ধরে গেছে। আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পরে ওই ছেলে করে দিয়ে ফোন দিছি, দেওয়ার পরে ওরা কইতাছে ওরা বসায় রাখ। দেশেতে সবার এখন বর্তমানে ফোন করে প্রায় মানে বিশ কে কার কাছ থেকে কত আনতেছে জানি না। সবাই আমার থেকে বাংলাদেশি ভাড়া শুধু 2,500 টাকা নিয়েছে। আর কথা হয়েছে মানে কথা হয়েছে যে এই জায়গায় এসে কাজ করে শোধ দেওয়া লাগবো দুইজনের 20,000 টাকা করে 40,000 টাকা। হ্যাঁ, শুধু বাংলাদেশি খরচটা আমরা পার করতে 20 গ্রাম পর্যন্ত আমরা খরচ দিছি। তারপরে এখানে আসার পরে তো আমার কাছে টাকা ছিল না, আমার স্বামীও একসাথে বাইরেছি আমরা, কালকে আমার আলাদা করছে রাইতে। বাংলাদেশ থেকে আমরা বাসে আসছি।